Assalamualaikum. Welcome back to my channel, Keya's Thought and Creation. কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি একটি কামিজের উপর হ্যান্ড পেইন্টিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। ডিজাইনটি অনেক ইউনিক হবে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। আজকের পর্বে আমি দেখাবো অ্যাক্রিলিক কালার দিয়ে কিভাবে হ্যান্ড পেইন্টিং করতে হয়। আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি হ্যান্ড পেইন্ট করেছি অ্যাক্রামিন কালার দিয়ে। অ্যাক্রিলিক কালারটি আসলে নতুনদের জন্য, যারা নতুন হ্যান্ড পেইন্টিং শুরু করতে চান তারা এরকম একটি বক্স কিনে নিয়ে তারপরে হ্যান্ড পেইন্টিং শুরু করতে পারেন। এই বক্সটি যদি আপনারা না কিনতে চান তাহলে আপনারা যে রঙটি পছন্দ করেন সেই রঙটি আলাদাভাবে কিনতে পাওয়া যায়। আপনাদের পছন্দ মতো কিনে নিয়ে হ্যান্ড পেইন্টিং শুরু করতে পারেন। আমি হ্যান্ড পেইন্টিংয়ের জন্য আজকে যে রঙগুলো ব্যবহার করব সেই রঙগুলো বক্স থেকে বের করে নিলাম। এখানে আমি পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, রেড কালার, ইয়েলো কালার এবং হোয়াইট কালারের ফুল আঁকছি। ব্ল্যাক কালার এবং নীল কালার, এগুলো কালারের উপরে রং বসতে চায় না, থাকতে চায় না, রং দিলে খেয়ে ফেলে। তো এই কালারটা ওইরকমই হয়েছে, এখানেও রং অনেকবার দিতে হয়েছে, অনেকটা লেয়ার দেওয়ার পরে কালার এসেছে, তাও সম্পূর্ণ কালার আসেনি। আমি এই অংশটুকু বাইরে বসে করেছি, আর বাইরে আলো ছায়া ছিল, রোদ ছিল, সেজন্য কোনো কোনো জায়গায় বেশি লাইটিং দেখা যেতে পারে। আমি বাবার বাড়ি এসেছি, আমার ছোট বোনের জন্য জামাটি করছি, আর এখানে আঁকার জন্য কোনো সরঞ্জাম নিয়ে আসিনি, তাই যেগুলো না কিনলে না থাকলে হয় না সেগুলো কিনে নিয়েছি, নিয়ে পেইন্ট করছি। তো এখানে প্রয়োজনীয় সব তুলি নেই, কিছু কিছু তুলি মানে প্রয়োজন কিন্তু এখানে নেই, চালিয়ে নিচ্ছি এটা দিয়েই। আমার নেকের কাজ করা শেষ হয়ে গিয়েছে প্রায়, এখন আমি ফুল বডি কাজ করব। আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি, যেমন পিঙ্ক কালার, রেড কালার, এই কালারগুলো আসলে কালো কালারের উপরে দিলে অনেক লেয়ার দিতে হয়, না হলে কালারটা সুন্দরভাবে আসে না। সেজন্য আমি এখানে অরেঞ্জ কালার এবং হোয়াইট কালার, এই দুটা কালার দিয়েই পুরো জামাতে ছোটো ছোটো ফুল এঁকে নিচ্ছি। যে ডিজাইনটি আমি নেকে দিয়েছি সেম ডিজাইনটি আমি নিচেও দিব। আমি বাবার বাড়ি থেকে ফিরে অনেকগুলো শাড়ি করব, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আমি আশা করছি আমার শাড়ির ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আমি কামিজের উপরে কালারফুল দেওয়ার চেষ্টা করেছি এজন্য যেন অনেকগুলো সালোয়ার এবং ওড়নার সঙ্গে এটা পরা যায়।
আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আরও একটি চ্যানেল আছে লাইফ, আমার লাইফস্টাইল নিয়ে। আমি এখনও ওইটাতে তেমন ভিডিও দেইনি। আমার দৈনন্দিন জীবনে আমার লাইফস্টাইল, আমার সংসার, আমার সন্তান নিয়ে যেভাবে জীবনযাপন করি সেইটাই তুলে ধরবো ওই চ্যানেলে। আপনারা প্লিজ ওই চ্যানেলটিতে ভিজিট করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।